হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আমরা দশম শ্রেণীর গণিতে ত্রিকোণমিতি স্টার্ট করেছিলাম। ত্রিকোণমিতির বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করছিলাম এবং বেসিক কনসেপ্টকে আমরা চারটি ভাগে ভাগ করে নিয়েছিলাম। তার মধ্যে তিনটি পার্ট আমাদের অলরেডি ক্লিয়ার করা হয়ে গেছে, সেটা কি ট্রিগনোমেট্রিক রেশিও, ট্রিগনোমেট্রিক রেশিও অফ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস আর ট্রিগনোমেট্রিক আইডেন্টিটিস। যে ট্রিগনোমেট্রিক ট্রেপিলটা ছিল সেটা বাকি রয়ে গিয়েছিল, সেটা আজকে আমরা কমপ্লিট করলে বেসিক যে আমাদের আইডিয়াটা সেটা আমাদের সম্পূর্ণভাবে চলে আসবে। তারপর আমরা এক্সারসাইজের কোয়েশ্চেন স্টার্ট করবো, কেমন? তো চলো, ট্রিগনোমেট্রিক টেবিলটা আমরা কীভাবে ফর্ম করব, ঠিক আছে? দেখো, পরীক্ষায় আমাদের কুইক ক্যালকুলেশনের জন্য ট্রিগনোমেট্রিক টেবিল কিন্তু মুখস্থ রাখতেই হবে, আদারওয়াইজ কিন্তু কুইক ক্যালকুলেশন করতে পারবো না। বাট তাও যদি বাই চান্স কখনো আমরা ভ্যালু হয়তো ভুলে গেলাম, তো কীভাবে টেবিলটাকে আমরা ফর্ম করতে পারবো সেই টেকনিকটাও কিন্তু আজকে আমরা জানবো, কেমন? তো দেখো, সবার প্রথমে আমি এখানে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট যে আমাদের ছটা ট্রিগনোমেট্রিক রেশিও সেটা লিখে নিয়েছি। এবং ট্রিগনোমেট্রিক টেবিলে আমরা কিছু স্পেশাল আমরা কোণের মান জানব, 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এছাড়াও অলস্য কোণ রয়েছে, তো সেগুলো কিন্তু আমরা দশম শ্রেণীতে শিখব না, সেগুলো আমরা একাদশ শ্রেণীতে গিয়ে শিখবো কি আরও 90-এর উপরেও যদি কোনো অ্যাঙ্গেল থাকে সেখানে কীভাবে ভ্যালু বের করতে হয়। এখানে তোমাদের দশম শ্রেণীর যে ট্রিগনোমেট্রিক টেবিলটা রয়েছে সেখানে এই পাঁচটি নির্দিষ্ট কোণের ভ্যালু তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? প্রথমে দেখো, তোমাদের সামনে যদি টেবিলটা থাকে তোমরা জানো সাইন 0 দেখতে পাবে, সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 30-এর ভ্যালু কত হয় হাফ, সাইন 45 1 আপন রুট 2, সাইন 60 রুট 3 আপন 2 আর সাইন 91। এই লাইনটা কীভাবে আসছে এটা তোমাকে মুখস্থ রাখতেই হবে, বাট কীভাবে আসছে সেটা আমি লাস্টে দেখাবো। যদি ভুলে যাও কীভাবে এই যে ভ্যালুগুলো তোমরা নিয়ে আসতে পারবে, তা প্রথমে আমি টেবিলটা কমপ্লিট করে দিচ্ছি। এই সাইনের ভ্যালুগুলো আমরা লিখে দিলাম, এইটার থেকে আমি কিন্তু বাকি ভ্যালুগুলো কীভাবে ক্যালকুলেট করছি সেটা দেখে না, ঠিক আছে? লাস্টে এই যে প্রথম লাইনটা কীভাবে হলো সেটা বোঝাবো। তো সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1 আপন রুট 2, সাইন 60 রুট 3 বাই 2 আর সাইন 91, ঠিক এই ভ্যালুগুলো লিখে দিলে। কট, কসের ভ্যালু কী হয়, কসের ভ্যালু কী হবে, ঠিক যে সাইনের আমি লাইনটা লিখেছি সেটাকে উল্টো দিক থেকে লিখে আসবো। লাস্টের ভ্যালুটা কি 1, তাহলে এখানে লিখবো কস 0 1, এখানে কি রুট 3 বাই 2, তাহলে কস 30 রুট 3 বাই 2, ঠিক আছে? পিছন দিক থেকে লিখে আসবো, 1 লিখলাম, রুট 3 বাই 2 লিখলাম, তারপরে কি লিখবো 1 আপন রুট 2, তারপর হাফ আর তারপরে 0। তাহলে কসের ক্ষেত্রে ভ্যালু কী হলো, কস 0 1, কস 30 রুট 3 বাই 2, কস 45 1 আপন রুট 2, কস 60 হাফ আর কস 90 0। ট্যান আমরা কি জানি, আগের দিনই শিখেছিলাম ট্যান থিটা ইজ ইকাল টু সাইন থিটা আপন কস থিটা, ট্যান থিটা ইজ ইকাল টু সাইন থিটা আপন কস থিটা, দ্যাট মিন্স ট্যানের ভ্যালু কি লিখবো সাইন আপন কসের ভ্যালু, তাহলে কি হবে 0 বাই 1, 0 আপন 1 জিরোই হবে, ঠিক আছে? তো এগুলো কি, দেখো একটা সাইনের ভ্যালু জানলে সমস্ত পুরো টেবিলটা আমরা ফর্ম করতে পারবো। নেক্সট কি, দেখো সাইন 30 আপন কস 30, ট্যান 30 ভ্যালু কি হবে, তাহলে হাফ আপন রুট 3 বাই 2, হাফ আপন রুট 3 বাই 2, তাহলে 2 কেটে যাবে 1 আপন রুট 3, 45 কি হবে 1 আপন রুট 2 বাই 1 আপন রুট 2, পুরোটাই কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 1, রুট 3 বাই 2 আপন হাফ 2 কেটে যাবে রুট 3, এখানে 1 আপন 0, নিচে 0, নিচে 0 কি আমরা ক্যালকুলেট করতে পারি, এটা কি নট ডিফাইন, তাই তো? তাহলে এখানে ট্যান 90 আমাদের ভ্যালু হচ্ছে অসংজ্ঞাত বা নট ডিফাইন। তো এবার দেখো, সাইনের ভ্যালু জানতেই আমাদের কোস আর ট্যানটা কীভাবে আমরা বের করে ফেললাম, তাহলে 0 1 আপন রুট 3 1 রুট 3 আর 95। আর এই তিনটে জেনে গেলে, এই তিনটে কিন্তু জানতে আর কোনো অসুবিধা নেই, কারণ এটাও আমরা আগের দিন ক্লিয়ার করেছি, সাইনের রেসিপ্রোকাল কোসে, কোসের রেসিপ্রোকাল শেপ আর ট্যানের রেসিপ্রোকাল কট, দ্যাট মিন্স পুরোপুরি উল্টো। তাহলে দেখো, 0-র ঠিক উল্টো কী হবে 1 আপন 0, আর 1 আপন 0 মানে কি নটিফাইন, হাফের উল্টো কী হবে 2, 1 বাই রুট 2 কে উল্টো করলে রুট 2, রুট 3 বাই 2 কে করলে 2 আপন রুট 3, আর 1-এর উল্টো 1-ই হবে। তাহলে দেখো, কোসেকের ভ্যালু কী হবে ইজিলি পেয়ে গেলাম, নট ডিফাইন প্রথমটা 2 রুট 2, 2 আপন রুট 3 অ্যান্ড 1। সেক সিমিলারলি, কোসের রেসিপ্রোকাল, সাইনের রেসিপ্রোকাল কোসেক হলো, কোসের রেসিপ্রোকাল সেক, 1-এর অপোজিট করলে 1, রুট 3 বাই 2 অপোজিট করলে 2 আপন রুট 3, এটা রুট 2, এখানে 2, আর 0 রেসিপ্রোকাল 1 বাই 0, তো এটা হয়ে যাবে নট ডিফাইন, ঠিক? মানে এর ভ্যালু আমরা জানি না, বের করতে পারবো না। কট, ট্যানের অপোজিট 0, তাহলে 1 বাই 0, এখানে এটা নট ডিফাইন, 1 বাই রুট 3 উল্টো রুট 3, এখানে 1, এখানে 1 আপন রুট 3, নট ডিফাইনের উল্টো আমাদের 0 হয়ে যাচ্ছে, কারণ কি নট ডিফাইন মানে কি
1 by 0 তবে তো এটা নট ডিফাইন হয়েছে তার উল্টো হলে 0 by 1 তাহলে 0 by 1 0 হয়ে যাবে তাহলে দেখতে পাচ্ছ এখানে টেবিলের মধ্যে কোটা ভ্যালু অন দ্য নট ডিফাইন প্রথম ভ্যালু আসবে tan 90 থেকে যেটা নট ডিফাইন তারপর কোসেকে তারপর এখানে সেকেন্ড লাস্টে কোটের প্রথমে চারটি ভ্যালু এরকম পাবো যেগুলো অন দ্য নট ডিফাইন ক্লিয়ার হলো বোঝা গেল এবার আমি ক্লিয়ার করছি কি প্রথম লাইনটা যদি ভুলে যাও কিভাবে নিয়ে আসবে কেমন এই যে সাইনের লাইনটা তো দেখো তার জন্য আমি কি করছি এই পোরশনটা ক্লিয়ার করে দিচ্ছি শুধুমাত্র সাইনের লাইনটা এখানে আমি রেখে দিচ্ছি কিন্তু ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে বারবার বলছি কোয়েশন করার জন্য সেখানে অত তো প্রতিটি কোয়েশন করার জন্য টেবিল বের করে কি ভ্যালু ক্যালকুলেট করবে না ভ্যালু একদম মুখোমুখি একদম মুখস্থ থাকবে কি সাইন 60 টেন 60 টেন 45 নাইন 40 ফলার সাথে সাথেই ভ্যালু কেন বেরিয়ে আসে ঠিক আছে তবে কিন্তু আমরা কুইক ক্যালকুলেশন করতে পারবো যেটা বলছিলাম কি এই ভ্যালুটা যদি মনে হলো বাই চান্স কোনো কারণে তুমি ভুলে গেলে পরীক্ষার খাতে কিভাবে নিজে থেকে ফর্ম করবে তার জন্য কি করবে সিম্পল দেখো তিনটে স্টেপ ফার্স্ট স্টেপে কি করবে জিরো ওয়ান টু থ্রি ফোর এই পাঁচটি নাম্বার লিখে নিলে তার কোনো অসুবিধা নেই ঠিক আছে সেকেন্ড স্টেপে কি করবে এই পাঁচটি নাম্বারকে চার দিয়ে ভাগ করে দেবে জিরো বাই ফোর ওয়ান বাই ফোর টু বাই ফোর থ্রি বাই ফোর আর ফোর বাই ফোর করে দেবে থার্ড স্টেপে কি করবে এখানে আমরা রুট নিয়ে নেবে ঠিক আছে স্কোয়ার রুট জিরো অপন ফোর এই প্রতিটি নাম্বারে রুট ওভার ওয়ান অপন ফোর রুট ওভার টু অপন ফোর রুট ওভার থ্রি অপন ফোর রুট ওভার ফোর অপন ফোর ফোর্থ স্টেপে কি ফোর্থ স্টেপে তোমরা অ্যান্সার পেয়ে যাবে দেখো ফোর্থ স্টেপে কীভাবে অ্যান্সার পাচ্ছ এখানে কি জিরো এখানে কি ওয়ান আপন টু এখানে কেটে দিলে টু দ্যাট মিনস ওয়ান আপন রুট টু এখানে রুট থ্রি বাই টু আর এখানে ফোর ফোর কেটে গেল ওয়ান দেখো পেলে জিরো সেকেন্ড ভ্যালু হাফ থার্ড ভ্যালু ওয়ান আপন রুট টু ফোর্থ ভ্যালু রুট থ্রি বাই টু আর ফিফথ ভ্যালু ওয়ান টেন জিরো থার্টি ফোর্টি ফাইভ সিক্সটি ওয়ান তো চারটে স্টেপে কিন্তু এই ভ্যালুটা আমরা বের করতে পারবো কি এখানে সিম্পল জিরো ওয়ান টু থ্রি ফোর জিরো ওয়ান টু থ্রি ফোর পাঁচটি নাম্বার লিখলে চার দিয়ে ভাগ করলে তাদের স্কোয়ার রুট করলে অ্যান্সার সামনে চলে আসবে ক্লিয়ার ভালো লাগলো বসে গেলো তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিও নিজের বন্ধুর মধ্যে শেয়ার করে দিও কেমন চলো তাহলে আজকের মতন টাটা।